নমস্কার বন্ধুরা, আজ আমি এসেছি সোনারপুরের রাজপুরে বিখ্যাত চণ্ডী বাড়িতে। মা এখানে কীরূপে প্রতিষ্ঠিত হবেন সেটা মা নিজেই জানিয়ে দিয়েছিলেন, বলবো সে কথা। শিয়ালদাহ থেকে সোনারপুরগামী যে কোনো ট্রেনে সোনারপুর স্টেশন, সেখান থেকে রাজপুরগামী অটোতে মাত্র 10 মিনিটের পথ বিপদ তারিণী চণ্ডীবাড়ি। করাল বদনা চতুর্ভুজা রক্ত বস্ত্র পরিধানা সিংহপরি অরুরা মৃন্ময়ী মূর্তিরূপে বিরাজমানা ইনি আদ্যাশক্তি পরমা প্রকৃতি। মহামায়া শক্তি অসুর নাশ করে দেবতাদেরও বিপদ থেকে উদ্ধার করেছিলেন, তাই বিপদ তারিণী নামেও পরিচিতা। বেদ পুরাণে বর্ণিত মাতৃরূপের মধ্যে শ্রী শ্রী বিপদ তারিণী চণ্ডীরূপের বর্ণনা পাওয়া যায় না। তবে এই রূপে মহাশক্তির প্রকাশ সম্ভব হলো কীভাবে, জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে আরও 85 বছর। 1916 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে দক্ষিণ 24 পরগনার রাজপুর গ্রামে এক মাহিষ্য পরিবারে বাবা দুলাল জন্মগ্রহণ করেন। আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি, আমার ঠিক উল্টো দিকে আছে বাবা দুলালের রত্নবেদি। এখানে কিভাবে বাবা সাধনা সিদ্ধিলাভ করেছিলেন তোমাদেরকে সেই গল্পটাই আজকে আমি শোনাব। রত্নবেদি, বাবা দুলালের সাধনপীঠ, সিদ্ধ মহাপুরুষগণ যারা শক্তি সাধনার দ্বারা ঈশ্বরের স্বরূপ দর্শনে ব্রতী হন, তারা তন্ত্রমতে পঞ্চমুণ্ডীর আসন স্থাপন করেন এবং তাতে বসে সাধনা করে সিদ্ধিলাভ করেন। এই পঞ্চমুণ্ডীর আসনে অনেক নরমুণ্ডের প্রয়োজন হয়। কিশোর দুলাল জগন্মাতার স্বরূপ দর্শনে ব্রতী হয়ে পঞ্চমুণ্ডীর আসনের জন্য নরমুণ্ডু সংগ্রহ করতে থাকেন। তার গর্ভধারিণী মাতা এই সংবাদ জানতে পেরে তাকে বিরত করেন এবং বলেন, এমন আসন করো যাতে সকলের বসার অধিকার থাকে। তারপর শ্রী শ্রী চণ্ডীমাতার নির্দেশে কিশোর দুলাল বিভিন্ন রত্ন দ্বারা বিল্ল বৃক্ষ মূলে যে আসন বা বেদি তৈরি করেন তাহাই এই রত্নবেদি। এই আসনে 3 দিন 3 রাত বিরামহীন সাধনা করে 17.5 বছর বয়সে কিশোর দুলাল গোধূলি লগ্নে মায়ের স্বরূপ দর্শন করে সিদ্ধিলাভ করেন। এই জন্যই এই রত্নবেদি বাবা দুলালের সিদ্ধাসন। শনি মঙ্গলবার অমাবস্যার নিশি থাকলে এখানে পূজা করে চণ্ডীবাড়িতে পূজা হয়। দুর্গাপূজার ষষ্ঠীর দিন সকালে ও অন্নকূটের দিন রাত্রে মায়ের পূজার পূর্বে এখানে পূজা হয়। নমস্কার। নমস্কার, আমি আপনার পরিচয়টা জানতে চাইছি একটু। আমি হচ্ছে এই বাড়িতেই আমার জন্ম, আমি হচ্ছে প্রতিষ্ঠাতা বাবা দুলালের ছোট ভাই ভাই ছিল। আচ্ছা, একটু যদি জানান যে এই মন্দিরের কিছু ঘটনা। আমরা জন্ম থেকে এই মন্দির দেখছি, দোতলা বাড়ি ছিল তখন। উনি আমরা শুনেছি ঠাকুরমাকে যে উনি 12 বছর বয়স থেকেই মায়ের আরাধনা করতেন। তা আমরা যখন জন্মাই তখন তো মা রয়েছে, উনি আগে জগৎমাতা পুজো করতেন। আচ্ছা, জগৎমাতা, তারপর মা 10 বছরের মেয়ে রূপে ওনাকে দেখা দেন। আর এখানে যে তৈরি করেছিলেন যিনি, তার নাম কচিদা, উনি ওনাকেও উনি এই রূপ দেখান। তারপর যথারীতি উনি ওই মূর্তি স্থাপন করেন। আচ্ছা, এই মূর্তি অন্তত 30 বছর মতো ছিল, এই মন্দির 100 বছরের বেশি। আচ্ছা, আপনি বলছিলেন এই মন্দির নাকি আমাদের ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে আছে। হ্যাঁ, বিভিন্ন জায়গাতে আছে, শিলিগুড়ি, দার্জিলিং বা পুরী, তারপর ওইখানে
তারপর সৌরভ গাঙ্গুলী এসেছিলেন, ওনার মা বাবা তো প্রতি সপ্তাহে আসতেন, তারপর বাবা মারা যাওয়ার পর এখন এখন একটু কমিয়ে দিয়েছেন। গোবিন্দা এসেছিলেন, গোবিন্দজি উনি এসেছিলেন, উনি খুবই আনন্দ পেয়েছেন এখানে এসে। এই মায়ের অনেক ঘটনা আছে, অনেক ছোটবেলা যেগুলো জ্যাঠামশাই বলতেন আমরা শুনেছি। তা জ্যাঠামশাই ওইখানে ইজি চেয়ারে বসেছিলেন, কাঠের বারান্দা ছিল। তা উনি মার এত লীলা, তা উনি একা একাই ওই উনি না রান্না করতেন, উনি ডাল রুটি রান্না করছেন। তা হঠাৎ মায়ের মা এসে, মানে আমার এক বোনের রূপ ধরে এসে বলে, যেটু আমি বেলে দেবো, বলে তুমি পারবে, তুমি পারো, বলে আমি সব পারি বলে তা রুটি যথারীতি এদিকে না ফিরতে ফিরতে দেখে সব রুটি বেলা হয়ে গেছে, ঠিক আছে তুমি খেয়ে যাও একটু, এত করে দিলে বলে আচ্ছা বলে সেই চলে গেল। আমরা কিন্তু ছিলাম না কেন। তারপর আমরা যথারীতি এলাম, এসে ওপর থেকে জ্যাঠামশাই দেখে তো অবাক, বলে এই তো এখানে শম্পা, তার শম্পার রূপ ধরে এসছে। তখন উনি বুঝতে পেরেছেন যে মাই এসেছিলেন। তা উনি এইখানে বললে যে যেখানে মায়ের রূপ ধরেই এসেছিলো, তাহলে এই একটা একটু ডাল, একটা কাঁসার বাটিতে করে একটু ডাল আর দুটো রুটি রেখে গেছেন ধামাচাপ দিয়ে। এসে তারপর যে আমরা এসেছি, এসে এরম ব্যাপার যে কী, তখন বুঝতে পেরেছেন উনি। তো ও শম্পার হাতটা ধরে বললো, এই এই এখানে একটু শোনো বলে ধামাটা খুলে দেখে বাটিটা মাজা। কি সর্বনাশ, মানে কিছু নেই, আশ্চর্য ঘটনা, মানে আশ্চর্য ঘটনা, অনেক এরকম আশ্চর্য ঘটনা ঘটেছে। মানে এত মা নিজেই মানে নিজেকেই বিমাত করে দিয়েছেন, আমাদের করতে হয়নি। তোমরা একবার অবশ্যই এসো, মায়ের এই জাগ্রত রূপ একবার অন্তত দর্শন করে যাও। এক মাকে আপনার মনের কথা আপনি আরতির সময় বসে বলুন, যত দুঃখ যন্ত্রণা সবকিছু মায়ের কাছে তোমরা এসে নিবেদন করো, মা তোমাদের আশীর্বাদ করবেনই, অবশ্যই করবেনই, অবশ্যই, আমাদের খুব মানে বিশ্বাস আছে মায়ের। 1927 খ্রিস্টাব্দে 10 বৎসর বয়স্ক দুলাল জগন্মাতা স্বরূপ দর্শন করেন। এক রাতে একটা ছোট্ট চৌকির উপরে পাঠ্যপুস্তক পাঠ করতে করতে তন্দ্রাচ্ছন্ন হওয়ায় লণ্ঠনের শিখা কমিয়ে চোখ বন্ধ করার পর মুহূর্তে বামা কণ্ঠে বাবা দুলাল ডাক শ্রবণে তাকিয়ে দেখে এক পরমা সুন্দরী লাল বেনারসি পরিহিতা আলুলায়িতা কেশরাশি সম্পন্না কপালের মধ্যভাগে লাল সিঁদুর টিপ সমন্বিতা আভরণযুক্তা মহিমাময়ী মাতৃমূর্তি চন্দ্রালু চোখে বালক বিস্ময় আবিভূত। বিস্ময়ের ঘোর কেটে যায় যখন দেবী কণ্ঠে শোনে, তুমি যে কালীমূর্তি তৈরি করাতে দিয়ে এসেছো সে মূর্তি হবে না। বালকের বিস্ময় বিস্ফারিত নেত্রে জিজ্ঞাসা, কেন হবে না? আমি বারণ করেছি। কেন তুমি বারণ করেছো? মা এখানে নবরূপ ধারণ করবেন। মা বললেন, দেখে নাও মায়ের কী রূপ হবে। এই কথা শুনে নির্দেশিত অঙ্গুলি অনুসরণ করে বালক দেখে একটা সিংহ। তোমার কোনো ভয় নেই, দেখো আমি ওর কাছে যাচ্ছি। এই বলে মা তার নিজের বরদাইনি হাত অভয়স্ত চুলের ভেতর থেকে আর একটা হাত ডান দিকে উপরে তুলে ধরে। মায়ের ত্রিশূল, মায়ের খড়্গ, বাম দিকে চুলের ভেতর থেকে খড়্গ সমেত আর একটা হাত উপরে ওঠে। এই দেখো আমার গলায় মুন্ডমালা নেই, এই আমি জিভ বার করলাম, এই রূপে নাম হবে বিপদ তারিণী চণ্ডী। সঙ্গে সঙ্গে রূপ হলো কৃষ্ণবর্ণ, তারপরই অদৃশ্য। এই রূপে মা বিপদ তারিণীর আবির্ভাব। বন্ধুরা, কাজ তো সারা জীবন থাকবে, গাধার মতো আমরা খেটেই চলেছি, খেটেই চলেছি। কাজের মাঝে সময় বার করে মানসিক শান্তি পাওয়ার জন্য মায়ের কাছে অবশ্যই একবার এসো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো এবং কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এভাবেই আমাদের পাশে থাকার জন্য।